Hey guys, I'm Raj, I'm from Cine Bros, right place for all the movie lovers. This video, I'm going to talk about Tamil industry 2022 cinema. This video, I'm going to review and talk about this Tamil industry 2022 cinema. Just like a short list. So, let's start the video. This list is number 10, Ajit Kumar's action thriller film, Bhalimai. An illegal biker gang, chintai, murder, drug dealing, show, bibhinno rokomer illegal kajkormo korte thake. To Ajit Kumar ekhane ekjon IPS officer choritro obhinoy korechen. Jini ei biker gang ke track down kore taderke ainer aotay niye ashar ekta chesta korchen. To ei kaje take ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং শেষমেশ সে সফল হবে কিনা এই ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ভালিমাই। এই সিনেমাটা কি খুব ভালো সিনেমা আমি একেবারেই বলতে পারবো না, আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছিল। বাট যেহেতু এই লিস্টে আমার 10টা সিনেমা রাখতেই হবে, সামহাও এই সিনেমাটা আমার লিস্টের মধ্যে কোনোভাবে এসে পড়েছে। যদি এই সিনেমার স্ক্রিন প্লে, স্টোরি, অভিনয় খুব একটা আহামরি কিছু না হলেও অ্যাকশন ওয়াইজ এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। এখানে এমন এমন সব বাইকের স্টান্ট রয়েছে যারা ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো দেখা যায়নি। যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা পছন্দ করেন, বিশেষ করে অ্যাকশন লাভার যারা আছেন, তাদের জন্য এই সিনেমাটা একটা গুড ওয়াচ হতে পারে। এই লিস্টে নাম্বার 9 হচ্ছে ডন। তো ডন হচ্ছে একটা কমেডি ড্রামা জনরার ফিল্ম। এখানে শিবা কার্তিকেয়া একজন কলেজ স্টুডেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তো একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কলেজ লাইফটা এখানে এক্সপ্লোর করা হয় এবং তারই সাথে সাথে বাবা এবং ছেলের সম্পর্কের একটা সুন্দর গল্প এখানে বলা হয়েছে। আপনারা যারা কমেডি বা মশালা ফিল্ম পছন্দ করেন, যার মধ্যে নির্দিষ্ট পরিমাণে অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে, কমেডি থাকবে, আবার তারই সাথে সাথে কিছু ইমোশনাল পোর্শনও থাকবে, কিছু ফ্যামিলি ড্রামার ব্যাপার থাকবে, তারা এই ফিল্মটা দেখে ফেলতে পারেন। এই সমস্ত সব ব্যাপার এই ফিল্মের মধ্যে রয়েছে। যদিও সত্যি বলতে এই ফিল্মটা আমার কাছে খুব একটা আহামরি কিছু একেবারেই লাগেনি। ফিল্মের ফার্স্ট হাফ খুবই বোরিং এবং অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে। ফিল্মের লেন্থটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি লম্বা করা হয়েছে, যারা কোনো দরকার একেবারেই ছিল না। বাট স্টিল ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই ফিল্মটা খুব একটা খারাপ না, একবার দেখে ফেলতেই পারেন। এই লিস্টের নাম্বার 8 হচ্ছে FIR। এটা একটি অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম। এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল। সে এখানে ইরফান নামের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন। তো সে যেহেতু একজন মুসলিম যুবক, এই জন্য সে জঙ্গিবাদের সাথে সংযুক্ত আছে এই সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। তো খুবই সহজ সরল, এই ছেলেটা কি আসলেই জঙ্গিবাদের সাথে যুক্ত নাকি তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় সে আসলেই কোনোভাবেই এতটা সহজ সরল নয়, এই সব ব্যাপার জানতে হলে আপনাকে দেখে নিতে হবে FIR। এই ফিল্মটার বিষয়বস্তুটা বেশ ভালো। এই যে একজন মুসলিম ব্যক্তিকে অনেক সময় কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র তার ধর্মের জন্যই তাকে জঙ্গিবাদের সাথে যুক্ত আছে এরকম মনে করা হয় বা তাকে একটু অন্য চোখে দেখা হয় সমাজে, এই ব্যাপারটা এখানে এই ফিল্মে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো এই ফিল্মে দুই পক্ষেরই ভালো এবং খারাপ বিষয়বস্তুগুলো খুবই ব্যালেন্সড একটা ওয়েতে তুলে ধরা হয়েছে। ফিল্মের বিষয়বস্তু যতটাই দারুণ হোক না কেন, এই ফিল্মের টোটাল এক্সিকিউশন এবং এডিটিং আমার কাছে যথেষ্ট পুর মনে হয়েছে। বাট স্টিল এই ফিল্মটা আপনারা একবার দেখে ফেলতেই পারেন, আশা করছি মোটামুটি ভালো লাগবে। এই লিস্টের নাম্বার 7 হচ্ছে সর্দার। কার্তিক এখানে একজন স্পাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তো একটা মিশনে কার্তিকে তার পরিবার এবং আত্মীয়স্বজন থেকে অনেকটাই দূরে চলে যেতে হয়। বহু বছর পরে ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে তাকে নিজের দেশের স্বার্থে আবারও ফিরে আসতে হয় এবং নিজের সন্তানের মুখোমুখি হতে হয়। তো ঠিক কি কারণে এত বছর ধরে সে আত্মগোপনে ছিল এবং কি কারণে বা তাকে আবার ফিরে আসতে হলো, এইসব ব্যাপার জানতে হলে আপনাকে দেখে নিতে হবে সর্দার। এই ফিল্মটাকে একেবারেই কোনো গ্রেট ফিল্ম বলা যাবে না, বাট স্টিল এই বছরে তামিল ইন্ডাস্ট্রিতে যতগুলো মাসালা এন্টারটেইনার এসেছে তার মধ্যে এই ফিল্মটা খুবই ওয়েল মেড একটা মাসালা এন্টারটেইনার। বক্স অফিসেও এই ফিল্মটা যথেষ্ট সফল ছিল। সো আপনি যদি একজন মাসালা ফিল্মের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ফিল্মটা আপনি দেখে নিতেই পারেন। নাম্বার 6, রকেটরি দ্য নাম্বি ইফেক্ট। একটা সত্য ঘটনা অবলম্বনে এই ফিল্মটা বানানো হয়েছে। ভারতবর্ষের খুবই লজ্জাজনক একটা কালো অধ্যায়কে এই ফিল্মে তুলে ধরা হয়েছে। নাম্বি নারায়ণ নামে একজন জিনিয়াস রকেট সায়েন্টিস্ট, সে কিভাবে ইন্ডিয়ার নোংরা পলিটিক্সের শিকার হয়ে যত দুঃখ কষ্ট ভোগ করেছে, তাকে যেভাবে রাতারাতি দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণে তার পরিবার কি বা কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, এই সমস্ত ব্যাপার এই ফিল্মে তুলে ধরা হয়েছে। APJ আব্দুল কালাম, যাকে আমরা মোটামুটি সবাই চিনি, ইন্ডিয়ার একজন রকেট সায়েন্টিস্ট ছিলেন, পাশাপাশি ইন্ডিয়ার প্রেসিডেন্টও তিনি ছিলেন, তার নামটা আজও খুবই সম্মানের সাথে স্মরণ করা হয়। অথচ তার পাশাপাশি আরও একটা নাম থাকার কথা ছিল। এই APJ আব্দুল কালামের সাথে সাথে আরও যে নামটা সেলিব্রেটেড হবার কথা ছিল সেই নামটা হচ্ছে নাম্বি নারায়ণ। অথচ এই মানুষটাকে যতটা টর্চারের মধ্য দিয়ে যেতে হয়েছে, এই রকমের একজন মানুষ যে দেশের জন্য এত কিছু করেছে, যে দেশের গর্ব, তাকে একজন দেশদ্রোহী, একজন জঙ্গির মতো করে ট্রিট করা হয়েছে। তো সেই অবস্থা থেকে বেরিয়ে এসে বহু বছর পরে এসে তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, এই টোটাল জার্নিটাই এই ফিল্মের মধ্যে তুলে ধরা হয়েছে। যদিও এই ফিল্মের মধ্যে ইমোশনাল বিটসগুলো খুব একটা কাজ করে না, বেশ দুর্বল। পাশাপাশি এই ফিল্মে এই যে ডার্টি পলিটিক্সের ব্যাপারটা, এই ব্যাপারটাকে খুব একটা ডিটেইলে দেখানো হয় না, যেটা দেখানো দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। বাট স্টিল এই ফিল্মটা সেরা তামিল সিনেমার লিস্টে অবশ্যই থাকবে। নাম্বার 5, থিরুচিত্রাম্বালাম। এটা একটি রমকম জনরার ফিল্ম। এই ফিল্মের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ধনুষ এবং নিথিয়া মেনন। তো এখানে একটা বন্ধুত্বের গল্প বলা হয়, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব। তো এই বন্ধুত্বের মাঝে হচ্ছে একটা না বলা ভালোবাসা গড়ে ওঠে এবং আস্তে আস্তে তাদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্কের তৈরি হয় এই ব্যাপারটাই এখানে এক্সপ্লোর করা হয়েছে। আপনারা যারা রমকম পছন্দ করেন তাদের কাছে এই ফিল্মটা ভালো লাগবে। নাম্বার 4, PS1।
পোনিয়ান সিলভান পার্ট ওয়ান। লেজেন্ডারি ফিল্মমেকার মানিরত্নমের হিস্টোরিক্যাল ওয়ার ফিল্ম এই পোনিয়ান সিলভান। চোলা সাম্রাজ্যের সিংহাসন নিয়ে চলতে থাকা লড়াই এবং এর ইন্টারনাল পলিটিক্স এই ফিল্মে এক্সপ্লোর করা হয়েছে। এটা একটি মাল্টি স্টারার ফিল্ম। বিক্রম, ঐশ্বরিয়া, জয়াম রবি, কার্থী, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ সহ আরো অনেকেই রয়েছেন। এই ফিল্মটা রিলিজের আগে অনেকের এক্সপেকটেশন এমন ছিল যে এই ফিল্মটা হতে যাচ্ছে ইন্ডিয়ান গেম অফ থ্রোনস। অনেকে আবার এমনটাও মনে করেছিল যে এটা হতে যাচ্ছে নেক্সট বাহুবলী টাইপ অফ ফিল্ম। আনফর্চুনেটলি এই ফিল্মটা দুইটার কোনোটাই হয়নি, বাট স্টিল এই ফিল্মের সিনেমাটোগ্রাফি, মিউজিক অসাধারণ, অ্যাকশন, ভিএফএক্স, স্টোরিটেলিংও মোটামুটি বেশ ভালো। তো ইন্ডিয়ান গেম অফ থ্রোনস কিংবা আরেকটা বাহুবলী না হলেও যারা হিস্টোরিক্যাল ওয়ার ফিল্ম পছন্দ করেন তারা এই ফিল্মটা অবশ্যই দেখে ফেলতে পারেন। নাম্বার থ্রি, লাভ টুডে। এই লিস্টের আরেকটা রমকম হচ্ছে লাভ টুডে। আমাদের বর্তমান যুগের প্রেম ভালোবাসার আসলে কি? এই জেনারেশনের দুটি ছেলে মেয়ে জাস্ট কয়েকদিন ফোনে কথা বলা, একসাথে ঘোরাফেরা করা, ডেট করা, এইসব ব্যাপারগুলোকেই যে ভালোবাসা মনে করে, এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য? দুজন প্রেমিক প্রেমিকা একে অপরকে ঠিক কতটুকু চিনতে পারে, দুজনের মাঝখানে কত শত সিক্রেট জমা থাকে, এইসব ব্যাপার খুবই চমৎকার ভাবে এই ফিল্মের মধ্যে তুলে ধরা হয়েছে। তো এই ফিল্মটা খুবই শকিংলি এই লিস্টের খুবই উপরের দিকে উঠে এসেছে। এই ফিল্মটা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতামও না, বাট দেখার পরে ফিল্মের কনসেপ্টটা এতটা ইউনিক এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটার কারণে এই ফিল্মটা লিস্টের এতটা উপরের দিকে উঠে এসেছে। এই ফিল্মটা আমি আপনাদের সবাইকে দেখার জন্য রেকমেন্ড করবো, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন, তাদের কাছে এই ফিল্মটা আশা করি খুবই ভালো লাগবে। এই লিস্টের নাম্বার টু হচ্ছে বিক্রম। এই বছরের তামিল ইন্ডাস্ট্রির সবথেকে সাকসেসফুল, সবথেকে ওয়েল মেড মাস মাসালা এন্টারটেইনার বিক্রম। কামাল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল, সুরিয়ার মতো স্টারদের নিয়ে মাল্টি স্টারার একটা ফিল্ম তৈরি করা হয়েছে এবং এই ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য গুজবাম মোমেন্ট রয়েছে। একেবারে পিওর মাস এন্টারটেইনার যেটাকে বলে। এই ফিল্মটা এখনো পর্যন্ত দেখেননি এমন ফিল্ম লাভার হয়তোবা খুঁজে পাওয়া সম্ভব না। অনেকেই হয়তোবা সারপ্রাইজড হয়েছেন যে এই ফিল্মটা বিক্রমকে নাম্বার ওয়ানে রাখা উচিত ছিল, হয়তোবা অনেকে এটা এক্সপেক্ট করেছেন। তো এই ফিল্মটা যদি নাম্বার টুতে থাকে তাহলে নাম্বার ওয়ান কি? ওয়েল, নাম্বার ওয়ান হচ্ছে গার্গি। এই ফিল্মের স্টোরিটা হচ্ছে এরকম যে গার্গি একজন স্কুল টিচার, তার বাবা হচ্ছে একজন সাধারণ দারোয়ান। তো হঠাৎই একদিন তার বাবাকে রেপ কেসের আসামি হিসেবে অ্যারেস্ট করা হয়। তো এই ব্যাপারটার সাথে গার্গির পুরো পরিবার ঠিক কিভাবে ডিল করে এবং গার্গি তার বাবার ইনোসেন্স প্রুভ করার জন্য ঠিক কি করে, এই ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে গার্গি। সিনেমাটার বিষয়বস্তুটা শুনতে যতটা সহজ সরল মনে হচ্ছে ব্যাপারটা আসলেই একেবারেই অতটা সহজ সরল নয়। বর্তমান সমাজে যার বিরুদ্ধে কোনো রেপের অভিযোগ থাকে শুধুমাত্র তারই না, তার পুরো ফ্যামিলির উপর দিয়ে যে কি একটা ঝড় যায়, কোনো অপরাধ না করেও তার ফ্যামিলিকেও যে কত রকমের টর্চার সহ্য করতে হয়, এই ব্যাপারটা এই ফিল্মে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। যদিও রেপ নিয়ে এর আগে অসংখ্য সিনেমা হয়েছে, বাট ওই সমস্ত সিনেমার থেকে এই সিনেমাটা সম্পূর্ণ আলাদা। এর কারণ হচ্ছে এখানে এই গল্পটাকে একেবারে কমার্শিয়ালাইজ করা হয়নি, খুবই গ্রাউন্ডেড ওয়েতে খুবই ন্যাচারাল ভাবে দেখানো হয়েছে। এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে সিনেমার পর্দায় তুলে ধরা এবং এই ব্যাপারটাতে ভিকটিম, ভিকটিমের পরিবার এবং যে অ্যাকিউজড রয়েছে তার উপরে, তার পরিবারের উপর দিয়ে ঠিক কি ব্যাপার ঘটে, তাদেরকে ঠিক কি ব্যাপার ফেস করতে হয়, এই সব ব্যাপারগুলো খুব ভালোভাবে এখানে এক্সপ্লোর করা হয়েছে। এই ফিল্মটা আমার এবছরে দেখা সেরা তামিল ফিল্ম। যদি আপনি ধৈর্য ধরে এই ফিল্মটা দেখে ফেলতে পারেন তাহলে আপনার মনে রাখার মতো একটা ফিল্ম হয়ে থাকবে এই গার্গি। তো এই ছিল আমার এই বছরের দেখা সেরা 10টি তামিল সিনেমার লিস্ট। আপনার পছন্দের লিস্টটা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।